সারপ্রাইজ, ওয়েলকাম টু জোকো ভ্যালি। তো বন্ধুরা, জোকো ভ্যালি আসার জন্য সবার প্রথমে তোমাদের কোহিমা আসতে হবে, আর কোহিমা আসার জন্য তোমাকে প্রথমে দিমাপুর আসতে হবে। এই নতুন ট্রাভেল সিরিজে তোমাদের সবার স্বাগত। সো হ্যালো, নমস্তে, সচ্চেকার ওয়ানকম, আসসালাম আলাইকুম, কেম চো, ওয়েলকাম ব্যাক টু আপনকে ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত, তোমরা দেখছো বিশেষ মোটোভেঞ্চার। তো এই ট্রাভেল সিরিজে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, আমরা ট্রেনে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আমি ট্রাভেল সিরিজের যে সমস্ত চরিত্রগুলো রয়েছে তাদের সাথে তোমাদের আলাপ করি। তো আমরা গিয়েছিলাম 10 জন। তো আমার সাথে আছে সৌম্যদীপ, অনির্বাণ, আবু, অভিজিৎ, শিবম, নীল, দিবাকর, উত্তম আর সমজিৎ। তো আমরা 10 বন্ধু ট্রেনে চেপে পৌঁছে যাই দিমাপুর। আর যে তারিখের আমি কথা বলছি সেটা হলো 6ই অক্টোবর, মানে আমরা 5 অক্টোবর ট্রেনে উঠেছিলাম আর আমরা দিমাপুর পৌঁছাই 6ই অক্টোবর। তো আমরা যখন দিমাপুর পৌঁছাই তখন ঘড়িতে বাজে 8:30। ওয়েলকাম টু দিমাপুর। এখন 8:30 বাজে, আমরা এখানে পৌঁছেছি। তুই ওখানে দেখছো, ওখানে তোমরা কোহিমার গাড়ি পেয়ে যাবে, রেট হলো 330 টাকা। এরপর আমরা দিমাপুর থেকে কোহিমা যাওয়ার জন্য গাড়িতে চাপি। ভাইয়া, আপনার নাম কে হ্যাঁ? ইয়ামবেন। ওকে, এই ভাইয়া হাম লোগো কো লে জায়েঙ্গে কোহিমা তক। আর ওই দিনের ওয়েদারটা এতটাই ভালো ছিল, আকাশের মধ্যে যেন মেঘগুলো দোল খাচ্ছিল। চট্টগ্রাম কম হয়ে যায় একই দিকে। ভাইয়া, ইয়াহ পর কোই ট্রাফিক সিগন্যাল নেই না? নেই। হ্যাঁ, নেই। সব এসে হাত দিখাতে। তো কোহিমা এখনো মোটামুটি 42-43 কিলোমিটার দূরে। জাস্ট একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি। আমার পেছনে আকাশটা দেখো আর পাহাড়গুলো দেখো, খুব সুন্দর লাগছে। এখানে সব বন্ধুবান্ধব ফটো সেশন, ভিডিও, রিল সব বানাচ্ছে আর কি। আর এই দেখো কোহিমার রাস্তা, কিন্তু একটু পরে এই রাস্তা থাকবে না এরকম, এটা আমি শিওর। তো যত আমরা পাহাড়ে যাচ্ছিলাম তত রাস্তাগুলো খারাপ হচ্ছিল। আর সত্যি কথা বলতে নাগাল্যান্ডের রাস্তা খুবই খারাপ। আমি এটা কোনো নাগাল্যান্ডের দুর্নাম করছি না, যেটা ফ্যাক্ট সেটাই বলছি বন্ধু। এরপর এভাবেই বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে যাই কোহিমা। আমাদের ওদিনের রুম বুক ছিল জাখামাতে, আর জাখামা যাওয়ার জন্য সবার প্রথমে তোমাদের কোহিমা বিওসিতে আসতে হবে। তো কোহিমাতে নেমে আমরা লোকাল ট্যাক্সি করে আমরা পৌঁছে যাই কোহিমা বিওসি। এরপর আমরা জাখামার উদ্দেশ্যে গাড়িতে চাপি। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার জাখামা ভিলেজ যাব। তো জাখামা ভিলেজ যাওয়ার আগে আমরা কোহিমা ওয়ার সিমেট্রি হয়ে তারপর যাব। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এরপর জাখামার গাড়ি করে আমরা পৌঁছে যাই একটা নাগা হেরিটেজ পয়েন্ট। তো এটা দেখো একটা হেরিটেজ পয়েন্ট নাগাল্যান্ডের। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কি কি আছে। That's the way being is made of. তো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো মেনলি এখানে নাগাল্যান্ডে যত রকমের ট্রাইব বিলং করে তো সবার নাম দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে আরজু ট্রাইব, ওখানে সুংডুং, আরও নিচে কয়েকটা ট্রাইবের নাম দেওয়া ছিল। তো নাগাল্যান্ডে যত রকমের ট্রাইব বিলং করে সবার নাম দেওয়া আছে এখানে। এটা আরেকটা ট্রাইবের নাম, ট্রাইবের নাম তোমরা দেখতে পাচ্ছ কোনাক, যে ট্রাইবের নাম সেটা হলো ফোম মরুং, ফোম ট্রাইব। তো এখানে ফোম টাইপের ব্যাপারে সব কিছু লেখা আছে, স্ক্রিনশট মেরে একবার দেখে নেবে তোমরা। আমি বলে দিই, কোহিমা থেকে জাখামা যাওয়ার পথে তোমরা আরো অনেক টুরিস্ট স্পট পাবে, যেমন কোহিমা ওয়ার মেমোরিয়াল যেটা আমাদের যাওয়া হয়নি, তারপর রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম যেটা ওদিন বন্ধ ছিল। তো আমরা হেরিটেজ পয়েন্টে টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে যাই আমাদের হোমস্টের উদ্দেশ্যে, আরো কিছু অ্যাডভেঞ্চারাস রাস্তার মধ্যে দিয়ে তারপর আমরা ফাইনালি হোমস্টেতে পৌঁছে যাই। তো ফাইনালি জাখামাতে হোমস্টেতে পৌঁছে গেলাম। তো কিছুদিন পিছন ভিউটা দেখে নাও একটু, পিছনের ভিউটা জাস্ট অসম। আর এটা হলো আমাদের হোমস্টে। হোমস্টে কোনো নাম দেখতে পাচ্ছি না,
তো এই প্ল্যানের ট্রিপের ব্যাপারে কী কী কীরকম প্ল্যানিং আমরা করেছি সেটার ব্যাপারেও জানাবো আস্তে আস্তে। তো এই সিরিজটা পুরোটা দেখো, ঠিক আছে? একদম এই সিরিজের লাস্ট এপিসোডে আমি তোমাদের বলে দেবো কী করে নাগাল্যান্ডের প্ল্যানিং তোমরা করতে পারো। তো চলো আজকের ব্লগটা এতদূরই থাক, কাল আমাদের সকালে ট্রেক রয়েছে, তো জলদি ঘুমিয়ে পড়বো, ডিনার আমরা করে নিয়েছি। তো চলো আমি তোমাদের কালকে একটা নতুন এপিসোড নিয়ে নিয়েছি। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।